আমি রুমকি চক্রবর্তী, আমার বয়স 49। আমি বছর 4-5 ধরে খুব কষ্ট পাচ্ছিলাম ব্যথায়। আগে যে ডক্টর দেখিয়েছিলাম, তারা ব্যায়াম দিয়েছিল, নানা রকম ওষুধ দিয়েছিল, কিন্তু তাতে আমার সেরকম কোনো কাজ হয়নি। তারপরে আমি আমাদের এখানে একজন খোঁজ দিল যে উনি ডক্টর সন্তোষ কুমারের কাছে অপারেশন করিয়েছে, উনি সুস্থ আছে, গাড়ি টাড়ি চালাতে পারছে সন্তোষ কুমারের কাছে। আমরাও গেলাম ডাক্তারবাবুর সাথে, দেখা করে আমাদের খুবই ভালো লাগলো। ওনার ব্যবহার এত ভালো, উনি এত রোগী দেখছে কিন্তু কোনো সময় ওনার মাথা গরম নেই, কিছু নেই। উনি এত সুন্দরভাবে কথা বললেন, বোঝালেন আমাদেরকে। আমি তো একটু ভয় পাচ্ছিলাম প্রথমে, তারপর উনি আমাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন যে আমি ভালো হয়ে যাব, সুস্থ হয়ে যাব, আমি একটা নতুন জীবন পাব। ওনার কথা শুনে আমি অপারেশন করতে রাজি হলাম। উনি তখন আমাদের অপারেশনের ডেট দিয়ে দিলেন। তা আমি, আমার 1.5 বছর হলো অপারেশন হয়েছে। অপারেশনের সময় আমার কোনো ব্যথা হয়নি, কিন্তু একটু পরে আমার যখন সেন্স এসছে তখন ব্যথাটা শুরু হয়েছে। এত বড় অপারেশন, একটু তো ব্যথা হবেই, তখন শুরু হয়েছে ব্যথা। তারপর আমি 15 দিনের মধ্যে আমি হাঁটাচলা করতে পেরেছি। ওনার সাথে যারা আছে নার্স বা আদার্স যারা, তাদের আচার ব্যবহারও খুব ভালো। ডাক্তারবাবু তো খুবই ভালো, তাদের ব্যবহারও খুবই ভালো। আমি ভালোই আছি, সুস্থ আছি। তার মধ্যে আমি বেড়াতে গেছি, বাংলাদেশ গেছি, টুকটাক এদিক ওদিক যাচ্ছি, আমার কোনো প্রবলেম নেই। আগে যে কাজগুলো আমি করতে পারতাম না, সেই কাজগুলো এখন আমি করতে পারছি। বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারছি, বাসন মাজতে পারছি, ঘরে যাবতীয় কাজ আমি করতে পারছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আগে আমার খুব অসুবিধা হতো, আগে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না, বসলে তাড়াতাড়ি করে উঠতে পারতাম না, আমার কষ্ট হতো। কিন্তু আমি এখন আমি অনায়াসে সেই কাজগুলো করতে পারছি। আগে যেমনি ব্যথায় আমি ঘুমাতে পারতাম না, অর্ধেক রাত আমি জেগে বসে থাকতে হতো, সেটা আমাকে আর করতে হচ্ছে না। সে আমার এখন আমি ঠিকই আছি একদম। এখন অনায়াসে আমি কাজ করছি, সিঁড়ি দিয়ে ওঠানামা করছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। ওনার ব্যবহার এত ভালো লেগেছে যে আমি অনেককে পরামর্শ দিয়েছি ওনার কাছে যাওয়ার জন্য। অনেকে গেছেও, অনেকে সুস্থও হয়েছে। ওনাকে, উনি আমাকে যে এরকমভাবে সুস্থ করে দিয়েছে, এর জন্য ওনার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।